এগুলি করণীয় নামাজে মনোযোগী হওয়ার জন্য কি করতে পারি মরার চিন্তা করতে হবে যে এই নামাজ পড়ে আর বাঁচতাম না মরি যাব জীবনের এটা হয়তো শেষ নামাজ মনের এটা যদি বুঝাইতে পারেন নামাজ ঠিক হয়ে যাবে প্রত্যেক নামাজ এমনভাবে পড়বা যেমন বিদায় দুনিয়া থেকে চলে যাবা দুনিয়াকে বিদায় জানাবা এই নামাজের পরে এমনভাবে যদি পড়তে পারো তাহলে নামাজটা ঠিক হয়ে যাবে একজনকে রাস্তায় ডাকাত ধরছে তার বুকে গুলি ধরছে তারে গুলি করবে তারা জিজ্ঞাসা করল তোমার জীবনের শেষ ইচ্ছা কি সে বলল আমার জীবনের শেষ ইচ্ছা হলো দুই রাকাত নামাজ পড়া কয় রাকাত দুই রাকাত সালাম ফিরালে তাকে গুলি করবে সে উজু টুজু করে সুন্দর করে এসে দুই রাকাত নামাজ পড়তেছে আল্লাহ আকবর তার জীবনের সব নামাজ এক পাল্লায় রাখলে এই দুই রাকাতের সমান ওজন হবে শেষ বিদায় নামাজ পড়তেছে কি পরিমাণ মনোযোগ যেন আল্লাহ দেখতে পাচ্ছে এমন মন দিয়ে সে পড়ছে মানুষ কখনো নামাজে মন দিতে পারবে না যতক্ষণ সে নিজের নামাজকে জীবনের শেষ নামাজ না ভাববে কত মানুষ আছে তার জোহরটা জীবনের শেষ জোহর হয়েছে না আজও তো হয়েছে হয়েছে না কত মানুষ আছে তার জীবনের আসরটা শেষ আসর মাগরীবটা শেষ মাগরিব এসা ফজর শেষ এসা শেষ ফজর হয়েছে হয়েছে না যে যেটা পড়বেন পরে আর বাঁচবেন এটাই তো শেষ সেটা কোন দিন আসবে এটা কি কেউ জানি এই জন্য প্রত্যেক দিনের নামাজকে শেষ নামাজ মনে করে পড়লে নামাজে মন হ্যাঁ চলে আসে এই জন্য যেন আল্লাহকে দেখতে পাচ্ছ আর আল্লাকে দেখতে পাওয়ার ওই ভাবটা আসবে মহতের কথা চিন্তা করলে কারণ মহতের পরে তো আল্লাহর কাছে যাওয়া ঠিক না যারা সুদ খায় এবং ঘুষ দেয় তাদের পরিণতি কি জাহান্নাম জাহান্নাম সুদ থেকে তবা না করলে শিরো জাহান্নাম

আল্লাহর কি বিরাট ঘোষণা কোন মুসলমান সুদের ধারের কাছে যেতে পারে না আর ঘুষ খেলেও জাহান নাম আর রাশি অল যে ঘুষ দেয় ঘুষ নেয় দুইজনেই জাহান নামে যাবে তবে আজকাল অনেক ইন্টারভিউতে ফার্স্ট হয়েছে সব দিক থেকে চাকরিটা তার পাও না কিন্তু দশ লাখ টাকা দাবি করতেছে না দিলে চাকরিটা দেবে না এই ক্ষেত্রে সে কি ওই টাকাটা দিয়ে চাকরিটা নিতে পারবে হ্যাঁ পারবে এক্ষেত্রে তার গুণা নাই কারণ সে তো জেনুইন পাওনাদার ওই জালিমরা তার দশ লাখ টাকা জুলুম করে নিচ্ছে সে তো দশ লাখ টাকা দিয়ে অন্য কারো পাওনা চাকরি কেড়ে নিচ্ছে না নিজের চাকরিটাই সে পাওয়ার চেষ্টা করছে সে আগে চেষ্টা করবে টাকা না দিয়ে কেমনে সারা যায় সে যদি রক্ষা না হয় টাকা দিতে হয় সে দিবে কিন্তু গুণাটা হবে যে নেবে তার এই ব্যক্তির কোনো গুণা হবে না কোনো কিছু হারালে গণকের কাছে যাওয়ার বিধান কি যাইয়া যদি গণকের কাছে গিয়ে শুধু বসছেন কিছু জিজ্ঞাসা করেন নাই তাহলে চল্লিশ দিনের নামাজ না চল্লিশ দিনের নামাজ গণকের কাছে গেলা কেন যাইয়া বসলা কেন চল্লিশ দিনের নামাজ মাইনাস আর গিয়া যদি কথা শুনে বিশ্বাস করে তাহলে কুফুরি মানে তা কা হেন ও ফসাদ কাহু বেমা ইয়াকুল ফকাদ কাভরা বেমা উন আলা মোহাম্মদী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যে ব্যক্তি কোন জ্যোতিষী বা গণকের কাছে গেল তার কথা বিশ্বাস করল সে মোহাম্মদ সাল্লাল্লা সাল্লামের উপর না হওয়া করান সোনার সাথে কুহুরি করল বেইমানি করল ইমান নষ্ট করে দিল বর্তমান বাচ্চারা কার্টুনের প্রতি আসক্ত হয় এই অবস্থায় অভিভাবকদের করণীয় কি করণীয় হল আগে আগের যুগে বাচ্চাকে মায়ে গল্প শোনাইত দাদিয়ে গল্প শোনাইতো নানিয়ে গল্প শোনাইতো চাঁচিয়ে গল্প শোনাইতো ঠিক না এইটা করবেন আপনারা দায়িত্ব নেবেন সন্তানকে যদি শুধু কার্টুনের উপরে ছেড়ে দেন আপনি মরে গেলে সে ইন্দ পড়বে না সে ওই কার্টুনের কিছু হইলে সে তার চোখের পানি পড়বে আপনি মরলে তার চোখের পানি আসবে না কারণ সে এখন কার্টুনের নাতি কার নাতি কার্টুনের নাতি কার্টুনের বাতিজা কার্টুনের বাতিজি এগুলি হয়ে গেছে এটা ভয়ঙ্কর জেনারেশন গ্যাপ এই আধুনিক মিডিয়ার কারণে মানুষে মানুষে জেনারেশন গ্যাপ হয়ে গেছে মায়ের সাথে সন্তানের গ্যাপ হ্যাঁ ব্যবধান তৈরি হয়েছে দাদির সাথে নাতি নাতিনের দাদার সাথে নাতি নাতিনের একটা টোটাল জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে এসব কার্টুন ফাটুনের কারণে এগুলি সীমিত আকারে ইসলামী কার্টুন দেখানো যাইতে পারে যেগুলি ভালো কিন্তু এগুলির উপরে সবসময় ছেড়ে দিলে মহাবিপর্য আসবে সমাজে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন মাদ্রাসায় পড়া ফরজ কি অবশ্যই ফরজ কারণ দিনের এলেম শিক্ষা করা যদি ফরজ হয় তাহলে যেই বিদ্যালয়ে দিনের হেলেম শিক্ষা করা যাবে সেখানে যাওয়াও কি। ফরজ আর আপনি যদি মাদ্রাসায় না গিয়া উস্তাদ রেখে যেই কোনো ভাবে আপনি যদি এলমেদিন অর্জন করতে পারেন তাহলে ফরজিয়ত আদায় হয়ে যাবে কিন্তু কোনো উপায় নাই শিখতে পারতেছেন না শুধু মাদ্রাসায় আপনার খোলা আছে একটা তরিক একটা রাস্তা খোলা তাহলে ওখানে দিতে হবে অবশ্যই না হলে আপনি দিন শিক্ষা না করার বেঈমানি গুনার দ্বারায় আপনি বিরাটভাবে আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন বর্তমানে অ্যান্ড্রয়েড সেটের ক্ষতিকর দিক থেকে বাঁচার উপায় কি সেটের তো কোনো দোষ নেই দোষ হলো সেট যে ব্যবহার করে তার অ্যান্ড্রয়েড সেট দুই সেটটা তো আমাদেরও থাকে কই আমরা তো আলহামদুলিল্লাহ এসব কিছু দেখি না আপনি দেখবেন না আপনার চরিত্রকে পণ্যোগ্রাফি থেকে পর্নোগ্রাফি অ্যান্ড্রয়েড সেট টেলিভিশনে যে পর্নোগ্রাফি দেখে সে একটা পাগল হেরোইন খুঁড়েছে বড়ো পাগল ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির নিউরো সায়েন্টিস্টরা পর্নোগ্রাফিক ইফেক্ট অন অ্যাডল্টস অ্যান্ড চিলড্রেন নামে তারা একটা বিশাল গবেষণার প্রতিবেদন দিয়েছে যে আমরা গবেষণা করে দেখেছি হেরোইন খেলে মানুষের ইন্টালেকচুয়াল সেল ব্রেইনের বুদ্ধিভিত্তিক সেলগুলি যেমন ধ্বংস হয় এই মানুষ কোনো সঠিক সিদ্ধান্ত নিতে আর পারে না জীবনে ঠিক পর্নোগ্রাফির ক্ষতিকর দিকটা হেরোইন ইচ্ছাও আরো ভয়ঙ্কর যদি কোনো পরিবারের মা পর্নোগ্রাফি দেখে অশ্লীল ছায়া ছবি এগুলি দেখে বাপেও দেখে ছেলে মেয়েরা দেখে টোটাল পরিবারটা পাগল সব পাগল এদের দ্বারা দুনিয়াতে ভালো কিছুর আর আশা করা যায় না এত ভয়ঙ্কর জিনিস আল্লাহ বলে তোমার জীবন সষ্টার কসম তোমার জীবনের কসম ওরা তাদের মদমত্ততায় জ্ঞান হারিয়ে বিবেক হারিয়ে অন্ধ হয়ে যাচ্ছে এই পর্নোগ্রাফিগুলি আপনাকে মদ মাদকতায় নেশায় আক্রান্ত করে অন্ধ বানিয়ে দেবে শূন্য বানিয়ে দেবে কিছুতেই এগুলি দেখবেন না আল্লাহ হেফাজত করুন মহিলাদের হাই হিল পড়ার দলিল কি যে পড়া যাবে না হাই হিল সম্বন্ধে সহি বুখারিতে হাদিস আছে যে ইহুদিদের একটা মেয়ে তার দুই বান্ধবী ছিল লম্বা লম্বা কিন্তু সে ছিল বেটে তো সে তার লম্বা বান্ধবীর সমান হওয়ার জন্য সে তার জুতার তলা দিয়ে একবারে এরকম উঁচু উঁচু করে জুতা বানাইয়া ওই জুতাকে শাড়ির তলে লুকাইয়াছে পরে বান্ধবীর সাথে হাঁটত বুঝলেন না সে সে ইহুদি নষ্ট চরিত্রের ওই মেয়েটাই হাই হিল আবিষ্কার করছে এবং হাদিসের মধ্যে এটাকে নিন্দা জানানো হয়েছে তোমাকে আল্লাহ যে উচ্চতা দিয়েছেন এইটা দেখানোটাই সত্যতা আর তুমি মিথ্যা জুতা পরে এক বিগত লম্বা হইয়া দেখাচ্ছ আমি এতটুকু উঁচু পাঁচ ফিট আসলে তুমি সাড়ে চার ফিট এই যে মিথ্যাচার দুই নম্বরই করলা ইসলামী মানগাসানা বলাই জামিন না যে আমার আমার উম্মতের সাথে প্রতারণা করে ধোকাবাজি করে সে আমার উম্মতেই না বুঝেন না এটা গাছ হারাম দ্বিতীয়ত এটা ইহুদি জাতির অনুকরণ ইহুদি জাতির অনুকরণ ফাসেকা ফাজেরা নারীর অনুসরণ এসব কারণে এই হাইল পরা হারাম নিষিদ্ধ এবং মেডিকেল সায়েন্টিস্টরা বলেন কোমর ব্যথার জন্য অনেকাংশে দায়ী হাঁটু ব্যথা টাকনুগিরার ব্যথা মহিলাদের অজস্র ইনফেকশনের জন্য আই হিল দায়ী কারণ এটা পরে তো স্বাভাবিকভাবে হাঁটা যায় না স্বাভাবিকভাবে হাঁটার কোনো কায়দা নাই আর যদি চাঁদ একবার পড়তে পারো তাহলে পাও মশাইয়া হাসপাতাল বুঝেন না তা এসব জিনিস কিছুতেই আমরা ব্যবহার করব না